गुड मॉर्निंग एवरीवन। आई होप के पिक्चर क्लियर और तार साथे साथे आमार वॉइसो क्लियर। क्लियर आछे तो सबाई जानिए दाओ एक बार और तारातारी वीडियोटाके एक बार शेयर कर दाओ। কেন হঠাৎ করে ঝাড় খাওয়ার কথা কেন মনে হচ্ছে? না না ঝাড় দেব না। গুড মর্নিং বিশ্বজিৎ, আদিত্য, টিনা, পল্লব, ইউনিক, কৌশিক আর বাকি সকলকে যারা এখানে আছো, আর প্লিজ ভিডিওটাকে একটুখানি তাড়াতাড়ি শেয়ার করে দাও। গুড মর্নিং উৎসব, মনোযোগ, আচ্ছা অল ওকে ফাইন। গুড মর্নিং পঙ্কজ। মেবি মিস্টার 360 কেও গুড মর্নিং। চলো সকলকে গুড মর্নিং। আর একটা রিকোয়েস্ট, তোমার ভিডিওটাকে যত তাড়াতাড়ি পারো একটুখানি শেয়ার করে দাও, তাহলে আমি আজকে স্টার্ট করব। কোন জঙ্গলে ঘুরতে গেছি, এই যে এর মতো কুঁড়ে হতে ইচ্ছা হচ্ছে, মানে বিশ্বের সব থেকে কুঁড়ে মানে অলস একটা প্রাণী সেটা হচ্ছে এই প্রাণীটা, আর তার মতোই হতে ইচ্ছা হচ্ছে। হাই নন্দী মন্ডল, এক্স্যাক্টলি একদম পল্লব, মানে ছবি দেখেই বুঝে যাচ্ছে কি ব্যাপার। আজকে আছে কি ওয়ার্ল্ড স্লথ ডে। স্লথ এই প্রাণীটার নাম যেটা পৃথিবীর সব থেকে অলস, মানে অলওয়েজ মনে হয় যেন স্মাইল করছে আর গাছের মধ্যে ঝুলে থাকে আর পাতা খায়। দিস ইজ দ্য অনলি থিং যে ও এই কাজটা করে, ঠিক। আর এটা একটা এন্ডেঞ্জার্ড প্রাণী, মানে একটা রেড জোনের মধ্যে পড়ে যেটা শেষ হতে চলেছে। তো এইটাকে বাঁচিয়ে রাখার জন্য যে অ্যাওয়ারনেস, সেইটার জন্যই হচ্ছে ওয়ার্ল্ড স্লথ ডে, ইন্টারন্যাশনাল স্লথ ডে বলতে পারো। ইন্টারন্যাশনাল যেদিনকে নিউ ভ্যাকেন্সি বেরোবে মনোযোগ, সেই দিনকে একদম সব মানে সব পেপার থেকে শুরু করে সমস্ত ওয়েবসাইটে দেখবে পেয়ে যাবে। আর আড্ডা তো সবার আগেই সেই অ্যানাউন্সমেন্টগুলো করেই দেয়, তাই না? তাহলে ভ্যাকেন্সি কবে বেরোবে তবে আমি পড়াশোনা স্টার্ট করব, ইটস বেটার কে মনোযোগ, তুমি এখন পড়াশোনায় একটু মনোযোগ করে নাও। গুড মর্নিং অনারকলি। এই প্রাণীটার নাম হচ্ছে স্লথ, ঠিক আছে? এই প্রাণীটার নাম হচ্ছে স্লথ। স্লথ বাংলা আমি জানি না, আই বাংলাতে কিছু বলেও না স্লথ। তুমি যদি এই কথাটা গুগল ট্রান্সলেটে দাও দেখবে অলস এইটাই আছে। তাহলে আজকে যে দিবসটা পালন করা হয় সেটা হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্লথ ডে, রাইট? ইন্টারন্যাশনাল স্লথ ডে আমরা অবজার্ভ করি কবে? 20th অক্টোবর করে। তার দুটো টার্গেট, মানে দুটো অবজারভেশনের জন্য, একটা হচ্ছে এটাকে বাঁচাতে হবে। এটাকে কেন, যে কটা আমাদের এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে বা প্রাণী আছে সকলকে বাঁচাতে হবে, তার মধ্যে এটি একটা। দ্বিতীয় আর একটা অ্যাওয়ারনেস হচ্ছে যে কখনো কখনো এর মতো একটু কুঁড়ে হয়ে যাওয়াটাও ভালো, এটা আমার মনে হয়। যে সেই জন্যই হয়তো এই ওয়ার্ল্ড স্লথ ডে হচ্ছে, তাহলে আজকে তোমরা কুঁড়েমি করে কাটিয়ে দিতে পারো। ক্লিয়ার? সেকেন্ড আর একটা ডেও সেলিব্রেট করা হয়, ইন্টারন্যাশনাল স্লথ ডে যেরকমভাবে সেলিব্রেট করা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এই দিনটাও সেলিব্রেট করা হচ্ছে। এটাকে দেখে কি মনে হচ্ছে, কি এটা? কেন এই ধরনের কথা কেন, আর চাকরি হবে না এটা কি? গুড মনোযোগ, প্রস্তুতি নাও বাবু, যখনই বেরোবে তখন ডেফিনেটলি আমরা তোমাদের জানিয়ে দেব যে এই এই ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে। মানে ভ্যাকেন্সি বেরোলে তোমরা চাকরি পাবে, সেটা তো আমাদের কাছ থেকে সব থেকে ভালো ব্যাপার, তাই না? দুঃখ করো না মদনমোহন, দুঃখ করো না, এর পরের বার ডেফিনেটলি হয়ে যাবে। এটা গাছের ডাল, এটা গাছের ডাল মনে হচ্ছে, গাছের ছাল না, গাছের ডাল আর না গাছের ছাল, এটা হয়ে যাচ্ছে হাড়, মানুষের হাড়।
রাইট, মানুষের হাড়ের এই ধরনের ডিজিজ একটা হয়, যে ডিজিজটাতে মানুষের হাড়গুলো কি হয়ে যায়, ক্ষয় হতে হতে হয়ে হতে পুরো ভঙ্গুর মতন হয়ে যায়। এই ধরনের পার্টকে আমরা কি বলে হয়, অস্টিওপোরোসিস। এই নামটা ডেফিনেটলি তোমরা শুনেছো। আজকে আমরা কি সেলিব্রেট করি, ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে হিসাবে সেলিব্রেট করা হয়। এই ডিজিজটা মানে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে খুব ফেমাস, যেখানে 40 বছর 50 বছর হয়ে যাওয়া মানে এবার সে এই ধরনের প্রবলেমের সাথে লড়াই করবে, এটা হয়ে থাকে। রাইট, এক্স্যাক্টলি, ইটস আ ডিজিজ, ডিজিজ অফ বোন। এটা একটা হাড়ের রোগ, বোঝা গেল? এটা একটা হাড়ের ছবি। রোগটা যদি হয়, এই অস্টিওপোরোসিস যদি হয় ক্যালসিয়ামের অভাবে, তাহলে তোমার হাড় যেটা আছে সেটা কন্টিনিউয়াসলি ক্ষয় হতে থাকবে আর ভেতর থেকে ফোঁপড়া হয়ে যাবে। আর ভেতর থেকে ফোঁপড়া হওয়া মানে তুমি একটুখানি পড়লে আর তোমার পুরো মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমার হাড়গুলো, এত ডেঞ্জারাস এই রোগটা, বোঝা গেল? আর সেইটার অ্যাওয়ারনেসটাই জন্যই কি করা হয়, ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডেটাকে সেলিব্রেট করা হয়। এটার অ্যাওয়ারনেস যে এই রোগটা থেকে বাঁচতে হবে। সত্যি কথা বলতে সকালবেলা উঠে মানে আমি আজকে সবার আগে খেয়েছি। কিসের জন্য বলো তো, যখনই আমি এই ছবিটা দেখছি, ছবিটা থেকে আমার নিজের মধ্যেই কেমন হলো যে না না, এই রকম রোগের থেকে ইটস বেটার কি আমি তাড়াতাড়ি টাইম টাইম করে খেয়ে নিই। তো তোমরাও ঠিকভাবে খাওয়া দাওয়া করো আর এই রোগটা সম্পর্কে একটুখানি সচেতন হও। আর তার থেকেও বড় কথা, বাড়ির যে মা আছে, মা বলো বা বড় জেঠিমা বলো কাকিমা বলো, তাদেরকেও তোমরা এই রোগটা সম্পর্কে ওয়াকিবহাল করাও। এটা খুব ডেঞ্জারাস একটা রোগ, ঠিক আছে? মদনমোহন, দুঃখ করে কি কোনো লাভ হবে? তাহলে ইটস বেটার কি আরেকটু যেখানে প্রবলেমটা ছিল সেই ব্যাপারটা দেখো আর একবার, আরেকটু ভালো করে পড়াশোনা করো, তাই না? রাইট, তাহলে আজকে 20th অক্টোবর আমরা কি করছি, দুটো দিন সেলিব্রেট করছি। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্লথ ডে আর একটা কি হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। ক্লিয়ার? নাও মুভিং টু দ্য নেক্সট পার্ট। এবার আমরা চলে আসবো কিসে, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে। কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে কি বলা হচ্ছে, দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ তো, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার ব্রাহামস। এই ব্রাহামস অনেক আগে থেকেই টেস্ট করা হয়েছে, মানে ফার্স্ট ব্রাহামস কবে টেস্ট করা হয়েছিল দেখো আমি লিখেও দিয়েছি। ফার্স্ট ব্রাহামস 2001 সালে টেস্ট করা হয়। পরবর্তীকালে আরও অনেক টেস্টিং হয়েছে। এই টেস্টিংটা হচ্ছে নাভাল, মানে যেখান থেকে লঞ্চ করা হচ্ছে বা টেস্ট করা হচ্ছে সেটা একটা নাভাল, মানে নেভি বা শিপ থেকে এটাকে টেস্ট করা হচ্ছে। ব্রাহামস সুপারসোনিক ক্রুজ মিসাইল, রাইট, যেটা কোথা থেকে হচ্ছে, চেন্নাই থেকে টেস্ট করা হয়েছে আর একদম সাকসেসফুল, মানে বলতে পারো পিন পয়েন্টে গিয়ে এটা অ্যাটাক করেছে। আমি যদি বলি পয়েন্ট এতে গিয়ে তোমাকে মারতে হবে, এই ব্রাহ্মসটা এমন একটা অস্ত্র, যেটা এমন একটা রকেট, যে মিসাইল বলতে পারো, যে তোমার কী করছে, ডাইরেক্ট এতে গিয়েই হিট করছে। এখান থেকে কোয়েশ্চেন্স ফরম্যাটে যদি তুমি দেখো, তাহলে তোমাকে কী জিজ্ঞাসা করতে পারে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ব্রাহ্মস নামের যে সুপারসোনিক ক্রুজ মিসাইলটা আমার লঞ্চ করা হয়েছে বা রিসেন্টলি যেখানে আমরা টেস্ট করেছি, কোথায় টেস্ট হয়েছে, টেস্ট কোথায় হয়েছে, চেন্নাইয়ে টেস্ট হয়েছে, রাইট? আর একখানা কি কোয়েশ্চেন্স আসতে পারে, ফার্স্ট ব্রাহ্মস ইন্ডিয়াতে কবে টেস্ট করা হয়, সেটা আমার কবে, 2001 সালে করা হয়, বা রিসেন্টলি একটা নাভাল ক্রুজ বা সুপারসোনিক ক্রুজ মিসাইল টেস্ট করা হয়েছে, তার নাম কি, সেটা একটা কোয়েশ্চেন্স অ্যারাইজ হয়ে যেতে পারে। আর এই যে ব্রাহ্মস অস্ত্রটা বলা হচ্ছে, যে মিসাইলটার কথা বলা হচ্ছে, কারা বানিয়েছে, এটা দুজনকার জয়েন্ট ভেঞ্চার। দুজনকার জয়েন্ট ভেঞ্চার কারা কারা, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে আমার রাশিয়া। তাহলে এখান থেকেও কিমি আর একখানা কোয়েশ্চেন্স কিন্তু অ্যারাইজ হতে পারে। আর যদি আরেকটুখানি টাফ কোয়েশ্চেন্স করার থাকে, তাহলে অবভিয়াসলি এর রেঞ্জ দিতে পারে। এর আগের যত কটা ব্রাহ্মসকে টেস্ট করা হয়েছিল, সকলের যে রেঞ্জটা ছিল সেটা 290 কিলোমিটার পর্যন্ত যেতে পারত, আর এটা একটু আপগ্রেডেড মডেল, সেখানে 400 কিলোমিটার কিন্তু এটা যাবে, বোঝা গেল? গুড মর্নিং সুমন, দিব্যেন্দু গুড মর্নিং। বোঝা গেল? হ্যাঁ, ইন্ডিয়া আর রাশিয়া, অর্পিতা বুঝে গেছে। চলো
তাহলে এখান থেকে কোয়েশ্চেন আমি আরেকবার ফটাফট বলে দিচ্ছি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমি কিন্তু কোয়েশ্চেনসগুলোকে আরেকবার রিপিট করবো অ্যান্ড তোমাদের থেকে আমি অ্যান্সার চাই। কি বলতে পারে, ইন্ডিয়া রিসেন্টলি টেস্টেড আ ক্রুজ মিসাইল, নেম দ্যাট মিসাইল। ঠিক, মানে ইন্ডিয়া সাকসেসফুলি একটা টেস্ট করেছে ক্রুজ মিসাইলের, তার নাম কি? নাম কি? ব্রহ্মস। ইন্ডিয়া সাকসেসফুলি ব্রহ্মসকে টেস্ট করেছে কোথা থেকে? আনসার ইজ চেন্নাই। ক্লিয়ার? এই যে ক্রুজ মিসাইল ব্রহ্মসকে টেস্ট করেছে, ইটস আ জয়েন্ট ভেঞ্চার বিটুইন কার কার জয়েন্ট ভেঞ্চার বা কার কার দ্বারা এটা হয়েছে, সেটা হয়ে যাচ্ছে আমার ইন্ডিয়া এবং রাশিয়া। প্রেজেন্ট যে মিসাইলটা এখানে ছোড়া হয়েছে, যেটা একদম টার্গেটে গিয়ে হিট করেছে, তার রেঞ্জ কত? তার রেঞ্জ কত? 400 কিলোমিটার, রাইট? কবে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল? সেটা হচ্ছে 2001 সালে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। পুরনো কত ছিল? 290। ক্লিয়ার? তাহলে এই কটা হচ্ছে এইখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। তারপর দেখো, ঐশ্বরিয়া শ্রীধর বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন দ্য 2020 ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার। ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার কি বা কি জিনিস, সেটা তোমরা থ্রি ইডিয়টস দেখলেই বুঝবে, তাই না? তো থ্রি ইডিয়টসে যেরম ওয়ার্ল্ড লাইফ মানে বন জঙ্গলের ছবি তোলা, প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তোলা, রাইট, জঙ্গলের প্রাণীদের ছবি তোলা, তো সেই সব যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যার বেস্ট অ্যাওয়ার্ড আসে, এখানে 80খানা কান্ট্রি ছিল, সেই সমস্ত কান্ট্রির মধ্যে টপ কে হয়েছে? একজন আমাদের ভারতীয় মহিলা, রাইট? আর সেই ভারতীয় মহিলা কিন্তু প্রথম। ক্লিয়ার? গুড মর্নিং বাপি, রাইট? তাহলে দেখো এখান থেকে কোয়েশ্চেন্স কি আসতে পারে। এখান থেকে কোয়েশ্চেন্স এটা হচ্ছে যে তোমাকে জিজ্ঞাসা করবে, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যে কি পেয়েছে 2020 ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার হয়েছে, রাইট? বা ফার্স্ট ওমেন যিনি ওয়ার্ল্ড লাইফ, ইয়ার দিলই না, ইয়ার না দিয়ে তোমাকে কি জিজ্ঞেস করলো, ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম বলো, তাহলে নাম কি হয়ে যাবে? ঐশ্বরিয়া শ্রীধর, রাইট? আর তারপর তোমাকে ডাইরেক্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেখানে জিজ্ঞাসা করবে 2020 ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? কে জিতেছে? ঐশ্বরিয়া শ্রীধর। নামটাও মনে রাখতে হবে, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন তোমাকে সেটাও মনে রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? দেন নেক্সট পার্টে, আর এখানে এই যে ছবিটা পাঠিয়ে, যে ছবিটা পাঠিয়ে সে এই অ্যাওয়ার্ডটা জিতেছে, তার নাম হচ্ছে লাইট অফ প্যাশন, রাইট? লাইট অফ প্যাশন। তাহলে এইটাও কিন্তু একটা তোমাদের কোয়েশ্চেন্স হতে পারে, যে ঐশ্বরিয়া শ্রীধর যিনি 2020 ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছে, সে কোন ছবির জন্য পেয়েছে, বা সে যে ছবিটার জন্য পেয়েছে তার নামটা কি? তার নাম কি হয়ে যাচ্ছে? লাইট অফ প্যাশন। বোঝা গেল কোয়েশ্চেনটা? যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা বেরোবার কথা আসছে, তাহলে যখন বেরোবে তখন তোমাকে বা তোমাকে কেন, তোমাদের সকলকে ইনফরমেশন আড্ডা 247 দিয়ে দেবে। বোঝা গেল? যখনই কোনো ভ্যাকেন্সি বেরোয়, সেই ভ্যাকেন্সির ফুল ডিটেলস, সব কিছু যেটা, সেটা আড্ডা 247 তোমাদের কাছে নিয়ে চলে আসে, অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই, পিকচার তো আমি এনেছি পঙ্কজ, উইদাউট পিকচার কখনো ম্যাম পড়াই? এইটা হচ্ছে সেই পিকচার, লাইট অফ প্যাশন। এক্স্যাক্টলি পল্লব, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই এম ইগনোরিং। আচ্ছা পঙ্কজ খুশি এবার, ঠিক আছে? তাহলে ওখান থেকে আমরা যে কটা কোয়েশ্চেন্স পাওয়ার সে কটা কিন্তু সব কটাই জেনে গেছি, রাইট? চলো, আমি তো তোমাদের যেটাই পড়াই সেটাই ছবি দিয়েই পড়াই। ক্লিয়ার? তার জন্যই তো বেস্ট অ্যাওয়ার্ড, ভাবো
মানে 2020-এর বেস্ট অ্যাওয়ার্ড 80খানা কান্ট্রির মধ্যে এইটাই হচ্ছে টপে এসেছে, প্রথম হয়েছে। ইউনিক বাংলা এতে কি আছে সেইটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা ওখানে যেতাম। অবভিয়াসলি লাইটের খেলাগুলো তো দেখো। চলো শাহজাহান আজ প্রথম দেখছি, ওয়েলকাম। যারা যারা আজকে প্রথম আসো, আমি এই লাইট অফ প্যাশনের মধ্যেই বলে দিচ্ছি, এই ক্লাসের প্যাশন হচ্ছে যে সবার প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স হবে, দেন জিওগ্রাফি বা ইকোনমিক্সের মধ্যে কোনো একটা টপিক হবে, আর যদি ইকোনমিক্স অ্যান্ড সেন্স পুজো এসেছে তাই হালকা ফুলকায় আমরা পড়বো। আর সেটার জন্য আমরা কি করছি, এখন আমরা এমসিকিউ কুইজ আনছি, ঠিক আছে? আর এই প্রত্যেক দিনের যে ক্লাস হয় কখন হয়, সকাল 10টার সময় হয়, আর তার সাথে সাথে এই টেলিগ্রাম চ্যানেলে রাত 8টার সময় কি করানো হয়, কুইজ করানো হয়, আর যে কুইজের পরে অলমোস্ট রেগুলারলি সবাই ঝাড় খাচ্ছে, এবং বারংবার আমি বলার পরেও ঝাড় খাচ্ছে। অ্যান্ড এতগুলো মানে লাইভ ভিউ আছে, লাইভ অ্যান্ড লাইক দ্যাট শুড বি ইকুয়াল, রাইট? হচ্ছে না কেন বুঝতে পারছি না। পূজোতে আমি ক্লাস নেব, ঠিক আছে? আমি ক্লাস নেব, কারণ একদম যদি তোমরা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাও আমার মনে হয় না সেটা কখনো ভালো হয়, কারণ পুজোর পর তখন গা মেরমেরিয়ে যাবে, বলবে ও ঠিক আছে আজ নয় কাল, আজ নয় কাল, আর এরপরেই তোমাদের পরীক্ষার রেশ শুরু হয়ে যাবে। সো অ্যাটলিস্ট 1 আওয়ার তোমরা যাতে পড়তে পারো বা পড়ার সাথে সম্পূর্ণ ডিটাচ না হও, সেটার জন্য 1 আওয়ারের ক্লাস আমি নেব। আমার কোনো পেড ব্যাচ নেই, শুধুমাত্র ইউটিউবে আমি ক্লাসটা নেব 1 আওয়ার, ঠিক আছে? আর সেই ক্লাসগুলো সেটা আমি একদম হালকা ফুলকা রেখেছি, শুধুমাত্র এমসিকিউ সিরিজ রেখেছি। কিছু কিছু কোয়েশ্চেন্স দেখে সেখান থেকে যদি দু একটাও মনে রেখে দিতে পারো, দ্যাট উইল বি বেনিফিশিয়ারি ফর ইউ, ক্লিয়ার? চলো মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, মানে নেক্সট পার্ট। ওখানে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পেলাম, আরও একটা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কি? দেখো আমাদের এখানে হিং, জানো তো ওই যে হিংয়ের ফোড়ন দেয়, হিংয়ের কচুরি হয়, সেই হিং কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রোডাকশন হতো না, রাইট? আর সেই হিংকে এবার কমার্শিয়াল পারপাসে আমরা কি করছি, প্রোডাকশন করার চেষ্টা করা হচ্ছে। আর এইটা কে অ্যাপ্লাই করছে, তো কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট, ঠিক, অফ হিমালয়ান বায়োস্ফিয়ার টেকনোলজি, মানে যেটাকে আমরা বলি CSIR IHBT, এটা পুরোটা নাম হচ্ছে কি, কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োস্ফিয়ার টেকনোলজি। এই অর্গানাইজেশনটা কি করেছে, হিং প্ল্যান্ট করেছে, মানে হিংয়ের চাষ স্টার্ট করেছে প্রথমবার। তাহলে ভারতে প্রথমবার হিংয়ের চাষ স্টার্ট হয়েছে, কোথায় হয়েছে, লাহল ভ্যালি, আর লাহল ভ্যালি কোথায়, হিমাচল প্রদেশে, ক্লিয়ার? তাহলে এখান থেকে কি কোয়েশ্চেন্স অরাইজ হতে পারে, একটা কোয়েশ্চেন্স অরাইজ হতে পারে যে ভারতবর্ষে প্রথম হিংয়ের চাষ বা হিংয়ের কাল্টিভেশন কোন স্টেটে স্টার্ট হয়েছে, রাইট? সেটা কি অ্যান্সার হয়ে যাবে, হিমাচল প্রদেশে। বা কোথায় স্টার্ট হয়েছে, হিমাচল প্রদেশ। আর যদি আরেকটু ডিটেলসে জানতে চাই, ইন সাচ কেস অ্যান্সার কি হয়ে যাবে আমার, লাহল ভ্যালি, ক্লিয়ার? লাহল ভ্যালি কোন রাজ্যে, এটা তো একটা স্ট্যাটিক কোয়েশ্চেন হয়ে গেল, যেটা এইখান থেকেই আমি বুঝতে পারছি লাহল ভ্যালি আমার কোথাকার, হিমাচল প্রদেশে। আর একটা কোয়েশ্চেন কি হতে পারে, আর একটা কোয়েশ্চেন হতে পারে যে হিমাচল প্রদেশে ভারতবর্ষে সবার প্রথমে যে হিংয়ের কাল্টিভেশন স্টার্ট হচ্ছে কমার্শিয়াল পারপাসে, যে এতটা প্রোডাকশন করো ইন্ডিয়ারও লাগবে তার সাথে সাথে ইন্ডিয়ার বাইরেও যাবে, সেইটা কোন অর্গানাইজেশনের উদ্যোগে হচ্ছে, তাহলে সেই অর্গানাইজেশনের নামটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? হ্যাঁ আপাতত আমি সেম টাইমে রেখেছি, দেখা যাক এবার কি না, পিউ মানে
থ্যাংকস বলার কিছু নেই, ইটস মাই ডিউটি। আমি নিজে মনে করি যে পড়াশোনা থেকে তোমরা যদি একবার ডিটাচ হয়ে যাও, তারপর সে যতদিন না কালী পুজো যাবে তারপরে হবে না। আবার কালী পুজোর পরে একটু মন খারাপ হবে, যা সব চলে গেল, সব কিছু শেষ হয়ে গেল, তাই না? কারণ এই বছর তো পিকনিকও সেই রকম হবে না ডিসেম্বরে, রোগের যা অবস্থা। তো সেই হিসাবেই আমি ভাবলাম যে একদম ডিটাচ হয়ে যাওয়া মানে কালী পুজো পর্যন্ত তোমাদের গেল, ইটস বেটার কি একটু একটু করে করা হোক। মাইক তিনটে চলবে তো এইটা আর একখানা মাইক চললো, চারখানা শুনবে কোথাও? এদিক থেকে একটা গান ভেসে আসছে, চিরদিনই তুমি যে আমার, এই দিক থেকে আসবে গিভ মি সাম সানশাইন, আর এই দিক থেকে পড়বে এই হিং, হিংয়ের ফোড়ন দেয় না, হিংয়ের কচুরি, একটা হোয়াইট কালারের কেমন মানে সুগন্ধিযুক্ত জিনিস হয়, গুঁড়ো গুঁড়ো। চলো নেক্সট পার্ট। ইউনিয়ন মিনিস্টার এগ্রিকালচার নরেন্দ্র সিং তোমর, যাদের যাদের এনটিপিসি আছে, রিমেম্বার যে কটা আমাদের স্টেট আছে সেই স্টেটের সিএম এর নাম জানবে, গভর্নরের নাম জানবে, ঠিক? তার সাথে সাথে তোমাকে যেটা জানতে হবে, যে কটা আমাদের সেন্ট্রাল মিনিস্টার আছে, এমপি আর তার সেন্ট্রাল মিনিস্টার আর তার যে জায়গা সেইগুলো জেনে নেবে, যেখানে এগ্রিকালচার মিনিস্টার কে হচ্ছে নরেন্দ্র সিং তোমর। আর নরেন্দ্র সিং তোমরের যে আমাদের এলাকা, যে এলাকা থেকে সে জয় করে এসেছে সেইটা তোমরা আমাকে বলবে, কমেন্ট সেকশনে তোমরা জানাবে। কি লঞ্চ করেছে দেখো, আয়ুষ্মান সহকার, আয়ুষ্মান সহকার স্কিম, ঠিক? এই স্কিমটা বেসিক্যালি কি, দেখো এখানে কি বলা হয়েছে, দ্য স্কিম ইজ অ্যান ইউনিক ওয়ে দ্যাট উইল অ্যাসিস্ট কোঅপারেটিভ টু প্ল্যান অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েশন অফ হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার। সোজা ভাষায় যদি আমি বলি তাহলে দেখো, আয়ুষ্মান এই স্কিমটা কি, আয়ুষ্মান, আবার খুরানা লিখো না, আয়ুষ্মান স্কিমটা কি ছিল, একটা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার ছিল, যেখানে আয়ুর্বেদ, ইউনানি, যোগা, সিন্ধি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব কিছু ছিল, রাইট? এই যে এতগুলো হেলথের চেক আপের ওয়ে আউট আছে, হোমিওপ্যাথি থেকে শুরু করে, সিন্ধি থেকে শুরু করে, ইউনানি থেকে শুরু করে, অ্যালোপ্যাথি থেকে শুরু করে, সব কিছুকে প্রমোট করতে হবে। যে রোগ যেখানে ভালো হবে সেই রোগকে সেইখানে নিয়ে গিয়ে ট্রিট করাও, আর সেইটার জন্যই এই আয়ুষ্মান স্কিমটাকে কী করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। আর সেই আয়ুষ্মান স্কিমটাকে আরও ব্রডলি ছড়িয়ে দেওয়ার জন্য কী করতে হবে, ব্রডলি ছড়িয়ে দেওয়ার জন্য যে ইনফ্রাটা দরকার, যে বেসটা দরকার, ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচারের বিল্ড আপের জন্য কে টাকা দেবে, কে ফান্ডিং করবে, কোঅপারেটিভ ব্যাঙ্ক এবার থেকে ফান্ডিং করবে, রাইট? আর সেইটাই কোঅপারেটিভ ব্যাঙ্ক যে ফান্ডিং করবে তারই যে স্কিমটা, দ্যাট স্কিম ইজ কল্ড ইয়োর আয়ুষ্মান সহকার। বোঝা গেল? আয়ুষ্মান সহকার কাকে বলা হচ্ছে? ও ঠিক আছে, এবি মিস্টার 360 তুমি সেখানে দেখো, আর এখানে এসে আবার পরে চেক করে নিও কী কী পড়ানো হলো। ঠিক আছে, শক্তি, ওই তো বলে দিয়েছে আকাশ কারণ, বোঝা গেল? আর দেখো এই যে স্কিমটা সেটা কে লঞ্চ করেছে, বা কে বলতে পারে, ইটস বেটার টু সে ফর্মুলেটেড বাই ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন। তাহলে এই যে আমি এই ম্যাটারগুলো লিখেছি সেখান থেকে কী কোয়েশ্চেন্স অ্যারাইজ হতে পারে সেটা একবার দেখে নাও। কোয়েশ্চেন্স হতে পারে, আয়ুষ্মান সহকার এই স্কিমটা কে লঞ্চ করেছে? তাহলে কে লঞ্চ করেছে তোমরা ভাববে হয়তো, হেলথ মিনিস্টার, না, এইটা কে লঞ্চ করেছে, নরেন্দ্র সিং তোমর। দি স্কিম ওয়াজ ডেভেলপড বাই, বা হ্যাজ বিন ডেভেলপড বাই, বা হ্যাজ বিন ফর্মুলেটেড বাই, ফর্মুলেটেড বাই NCDC, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন। ক্লিয়ার? এইটাই কোয়েশ্চেন্স আসবে, এই দুটো, বোঝা গেল? বাবু কারেন্ট অ্যাফেয়ার্স মানে যাবতীয় যা বর্তমান ঘটনা সেটাই, আর সেই যাবতীয় যা বর্তমান ঘটনাতে তোমার ন্যাশনালও থাকতে পারে, ইন্টারন্যাশনালও থাকতে পারে। আমি এখানে বেশিরভাগটা ন্যাশনাল লেভেলেই করাচ্ছি, কারণ যখন স্টেটের এক্সাম হয় তখন ন্যাশনাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স সবথেকে বেশি আসে,
এটা আমি একটা ট্রেন্ড দেখেছি। আর যদি সেন্ট্রালের দেখো, সেন্ট্রাল এক্সামে সেটা যদি ব্যাংকের এক্সাম হয় তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোই হয়, আর যদি এসএসসির এক্সাম হয় ইন সাচ কেস ন্যাশনাল লেভেলের আর ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট সব থেকে বেশি আসে। তো আমি একটা মিক্স পার্টে করিয়ে দিচ্ছি, এই ধরনের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার সব এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। দ্যাট ইজ নো স্পেসিফিক প্যাটার্নকে এইটা আসবে আর ওইটা আসবে না। আমি তোমাকে প্যাটার্নটা তাও একবার বোঝাবার চেষ্টা করলাম, ঠিক আছে? আর তার সাথে সাথে নেবারহুড কান্ট্রিতে কি কি হচ্ছে সেটাও আসে। হ্যাঁ সৈফুল, ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। চলো আশা করি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের যে সেশন, মানে 2020-এর 19 তারিখে যাবতীয় যা ঘটনাগুলো ছিল ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নিলাম। তারপর একটা অ্যানাউন্সমেন্ট, যে অ্যানাউন্সমেন্টটা কি, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আবার ডিসকাউন্ট নিয়ে, একটা হিউজ ডিসকাউন্ট নিয়ে আড্ডা চলে এসেছে, যেটা দেখো নিচে স্ক্রল হচ্ছে, তাই না? নিচে স্ক্রল হচ্ছে রেড কালার দিয়ে, একটা হিউজ ডিসকাউন্ট সবেতে চলছে। আর সেটার জন্য তোমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে যে কোডটা, সেটা হচ্ছে Y266। ডোন্ট ফরগেট টু ইউজ দিস কোড। যখনই তুমি কোনো জিনিস কিনবে আড্ডা থেকে, তোমাকে কি করতে হবে, এই কোডটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, রাইট? এটাও একদিন কুইজের মধ্যে দিয়ে দেব যে এর মধ্যে থেকে কোন কোডটা ইউজ করবে আর সঠিক অ্যান্সার তোমার কি হবে, Y266। ক্লিয়ার? চলো, রেলের ক্ষেত্রে সব দেয়, রেলের ক্ষেত্রে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের যাবতীয় যা ঘটনা সব কিছু। একটা বেসিক্যালি আমি যে প্যাটার্নটা বললাম, দ্যাটস TCS-এর প্যাটার্ন। TCS-এর কোয়েশ্চেন সিরিজ দেখলে তুমি দেখবে এই ধরনেরই প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ, SSC-র জন্য একটা প্যাটার্ন আর আমাদের ব্যাংকের জন্য, ঠিক আছে? আর TCS-ই তো তোমাদের রেলেরটা নেবে বোধহয়, আই এম নট শিওর, ওই নেবে। তো TCS যদি নাই তাহলে প্যাটার্নটা ওই রকম, আমি সেই প্যাটার্ন দেখেই তোমাদের বললাম। চলো ফার্স্ট কোয়েশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ কালকে আমি তোমাদের প্লেনস পড়িয়েছি, সেই প্লেনসেরই কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আবার চলে এসেছি। এবার তোমরা আমাকে বলো এটার সঠিক অ্যান্সার। মেসেজ আমার কাছে খুবই লেটে আসছে, আই ডোন্ট নো ওয়াই। TCS-এর রেলওয়ে ব্যান্ডের আমি তাহলে সেই হিসাবেই বললাম, ওদের ব্যাংকের এক্সামের প্যাটার্ন দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের আর SSC-র প্যাটার্ন দেখবে, তাহলেই বুঝতে পারবে কী ধরনের আসে। আচ্ছা এখানে সুনন্দা 1B সবার আগে অ্যান্সার দিয়েছে, দেবজ্যোতি, অর্পিতা, চলো ভেরি গুড। কিসের জন্য হচ্ছে, দ্য গ্রেট হিমালয়ান প্লেন অফ দ্য ইন্ডিয়া, কালকেই এটা আমরা পড়েছি, তাই না? কারেক্ট অ্যান্সার ইজ V, অ্যান্ড তোমরা সকলে পেয়েছো পুজোর গিফট, ভেরি গুড। গ্রেট হিমালয়ান ফ্রন্টাল ফল্ট, ফল্ট মানে চুক্তি যেটাকে বলা হয় সেটা। কোয়েশ্চেন নাম্বার টু, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য গ্রেট প্লেন্স ইজ অর আর ট্রু, মানে নিম্নলিখিত কোন সেন্টেন্সটা সত্যি, কার রিগার্ডিং, গ্রেট প্লেন্স অফ ইন্ডিয়া যেটা আছে সেই প্লেন্সটার। ফার্স্টে বলেছে যে এটা আমার শিবালিক যে মাউন্টেন রেঞ্জ আছে সেই শিবালিক রেঞ্জের নর্থ সাইডে আছে। তারপর বলা হয়েছে যে এই প্লেনটা বা সমতল ভূমিটা পলি দ্বারা গঠিত, অ্যালুভিয়াল ডিপোজিশন, রাইট? অ্যাভারেজ ডেপথ যেটা আছে সেটা কি হয়ে যায়, বাড়তে থাকে, মানে পলি জমার যে ভাগটা সেটা আমার কি হয়ে যায়, সাউথ টু নর্থ আমার বাড়তে থাকে, ডেপথ নয় মানে কি বলবো, ঢালের পাটটা বলতে পারো, গভীরতা। না না ভয় পেলে চলবে, গুগলি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, গুগলি দিয়ে দিইনি, এটা একদম প্লেন কোয়েশ্চেন আছে। এখানে
ডি যেটা বলছো বাবু, দেখো ডি আছে অল অফ দি অবভ, মানে লোকের একটা জেনুইন ফ্যাক্ট হচ্ছে অল অফ দি অবভ থাকে, মানে ওইটা যদি দিয়ে দিই তাহলে ট্রু হয়ে যাবে। এখানে কিন্তু সেইটা নয়। দেখো কি বলা হয়েছে, শিবালিক রেঞ্জ, সবার প্রথমে আমার ট্রান্স হিমালয়া, রাইট? আমি যদি রেঞ্জ হিসাবে দেখাই কি আসছে, দিস ইজ আওয়ার ট্রান্স হিমালয়া, ট্রান্স যেটা আমাদের পাটে নয়, ইন্ডিয়ার মধ্যে যে পাটটা থাকে কোনটা, সবার প্রথমে হিমাদ্রি, হিমাচল অ্যান্ড দেন শিবালিক, এইটা লাস্ট ওয়ানটা হচ্ছে আমার শিবালিক। আর এই শিবালিকের ফুটহেল্ড মানে পাদদেশে আমার কি রয়েছে, এই গ্যাঙ্গেটিক প্ল্যান বা গ্রেট প্লেনস, তাই না? তাহলে শিবালিকের কথাটা যদি তুমি দেখো তাহলে ম্যাটারটা হচ্ছে যে শিবালিকের ডাউনে মানে সাউথের দিকে আছে, আর এখানে দেখো নর্থ লেখা আছে। সো অপশন নাম্বার বা স্টেটমেন্ট নাম্বার ওয়ান বিকামস রং, রাইট? কি বুঝতে পারছো না সুমন? বুঝলাম না। তাহলে দেখো এখানে অপশন মানে এখানে কি হয়ে গেছে, স্টেটমেন্ট ওয়ান ইজ রং। কোথায় দেখতে পাচ্ছ এটা? ধনঞ্জয় কোয়েশ্চেনে ফিরে এসো। দেখো স্টেটমেন্ট ওয়ান ইজ রং, স্টেটমেন্ট ওয়ান যদি আমার রং হয় ইন সাচ কেস কি হয়ে যাবে, এক নাম্বারেরটা যে কটাতে ওয়ান 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 অপশন আছে সব কটা কেটে গেল, তাহলে এইটাও কেটে গেল, এইটাও কেটে গেল, পড়ে রইল কোনটা, পড়ে রইল সি, রাইট? তাহলে কারেক্ট অ্যান্সার যেটা সেটা আমার হয়ে যাচ্ছে সি। হ্যাঁ কালকে আমি পড়িয়েছি, কালকে আমি প্লেনস পড়িয়েছি, ঠিক? তাহলে যারা যারা সি অ্যান্সার দিয়েছো তারা একদম ক্লিয়ার, মানে এইটা বেসিক্যালি এলিমিনেশনস প্রসেস। তুমি বাকি দুটো যদি নাও জানো তাহলেও তুমি কিন্তু অ্যান্সার করতে পারতে, তাই না? কারণ শিবালিকের পাদদেশে আছে মানে সাউথে আছে, আর এখানে আমি সেন্টেন্সে দিয়েছি নর্থ, তাহলে স্টেটমেন্ট নাম্বার ওয়ান বিকামস রং। স্টেটমেন্ট নাম্বার ওয়ান যদি রং হয়ে যায় তাহলে অপশন এ কেটে গেল, অপশন বি কেটে গেল, অপশন ডি কেটে গেল, কারণ তিনটেতেই এক দিয়েছে, তাহলে পড়ে রইল কোনটা, সি, ঠিক? এই তো ব্যাখ্যা দিলাম বাবু। কোয়েশ্চেন নাম্বার থ্রি, দ্য কনসিকোয়েন্সেস অফ টু মাচ গ্রোথ অফ মানি সাপ্লাই, মানে বলা হচ্ছে যে মার্কেটে বা আমাদের দেশের মধ্যে যদি অতিরিক্ত টাকার যোগানটা বেড়ে যায় তখন কি কি হতে পারে, সেটাই আমার কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, তোমরা অনেক সময় কি করো পুরো কোয়েশ্চেনটা পড়ো, কিন্তু কম্পিটিটিভ এক্সাম মানে বাবু একদম সোজা যেখানে তোমাকে বাদ দেওয়ার জন্য বসে আছে, তাহলে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, আর টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য তোমাকে এলিমিনেশন প্রসেসও কখনো কখনো অ্যাপ্লাই করতে হয়। বলো, দ্য কনসিকোয়েন্সেস অফ টু মাচ গ্রোথ অফ মানি, মানে টাকার যোগান যদি আমাদের দেশের মধ্যে বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে, কোনটা ঠিক হবে, সেই কোয়েশ্চেনটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। একটু ভালো করে ভাবো তোমরা। ইনফ্লেশন মানে হয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি, যদি বাংলা বুঝতে মানে ইংলিশে বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি এখানে, তবে সঠিক অ্যান্সার চাই আমার। হায়ার রেট অফ ইন্টারেস্ট মানে কি হয়ে যাচ্ছে, সুদের হার অতিরিক্ত, সুদের হার বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? আর সেভিংস মানে হয়ে যাচ্ছে সঞ্চয় বৃদ্ধি পাওয়া। এবার বলো সঠিক অ্যান্সার চাই আমার। অনেকে দিচ্ছ আর অনেকে ভুল করছো, তাহলে যারা ভুল করছো তাদের জন্য প্রথমে আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিই, আর সঠিক অ্যান্সার যারা দিয়েছো তারা একদম ঠিক দিয়েছো, যেটা হয়ে যাচ্ছে অনলি এ। যদি টাকার যোগান বেড়ে যায়, সাপ্লাই অফ মানি যদি ইনক্রিজ হয় কি হবে, নিজেরা একবার ভাবো। পূজোর আগে তোমাদের হাতে একটা লামসাম অ্যামাউন্ট কেউ দিয়ে দিল, ঠিক আছে, একটা টাকা তুমি পেলে, তাহলে পূজোর আগে আগে যদি তোমাদের হাতে টাকা আসতো, বা পূজোর আগে কেন যে কোনো টাইমে, বাঙালি তো মানে প্রচুর পরব থাকে, প্রচুর অনুষ্ঠান, টাকা হাতে এসেছে, টাকা হাতে এলে তুমি কি করবে, ডিমান্ড করবে কি করবে না? ডিমান্ড মানে জিনিসপত্র কেনা,
এই সময় যদি টাকা আসতো মনে হতো পৃথিবীর যাবতীয় যা জামা কাপড় আছে কিনে নিই, একটু কানের দুল কিনে নিই, একটু হার কিনে নিই, ছেলেরা ভাবতো আমি এই শার্টটা কিনে নিই বা বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরে আসি, তাহলে আমার যে ভোগ বা আমার যে বিলাসিতা সেটা কিন্তু বাড়বে, তাহলে আমার ডিমান্ডটা কি হচ্ছে বাড়ছে। আর যখনই কোনো জিনিসের ডিমান্ড বাড়ে, চাহিদা বাড়ে, সেক্ষেত্রে তার দামটা কিন্তু বৃদ্ধি পায়, একটা স্বাভাবিক সম্পর্ক। তাহলে হাতে টাকা থাকলে আমি বেশি ডিমান্ড করব, বেশি ডিমান্ড হলেই কী হবে, দাম হবে। আর বেশি ডিমান্ড হলে কেন দাম বাড়বে সেটা আমি বারংবার তোমাদের বুঝিয়েছিলাম। এই পুজোর সময় ফুলের দাম বাড়বে, ফলের দাম বাড়বে, তাই না? কেন বাড়বে? স্বাভাবিক অর্থ, কারণ ডিমান্ড আছে। ভাইফোঁটার সময় মিষ্টির সাইজ ছোট হয়ে যায় আর মিষ্টির দাম বেড়ে যায়। কিসের জন্য? কারণ দাম বেশি থাকে, মানে ডিমান্ড বেশি থাকে, চাহিদা বেশি থাকে। তাহলে ইনফ্লেশনটা হবে, কারেক্ট অ্যান্সার। হায়ার রেট অফ ইন্টারেস্ট কী করে হচ্ছে? সুদের হার কখন হয়? সুদের হার তখন হয় যখন ব্যাংকের কাছে কম পরিমাণ টাকা থাকে, রাইট? কম পরিমাণ যদি টাকা আমার থাকে ব্যাংকের কাছে, তখন ব্যাংক কী করবে, ওই কম টাকাতেই বেশি টাকা আর্ন করতে চাইবে, ইনকাম করতে চাইবে, তখন রেট অফ ইন্টারেস্টটাকে হাই করে দেয়। কিন্তু এখানে তো কী বলেছে, টাকা তো আছে মার্কেটে, তাহলে এইটা আমার রং হয়ে গেল, ঠিক আছে? সাপ্লাই অফ মানি যেটা, সেটা সঞ্চয়ের কথা যেটা বলা হয়েছে, সঞ্চয় সবসময় যে হবে সেটা নয়, সেটা ডিপেন্ড করছে আমাদের কিসের ওপর বলতো, প্রোপেন্সিটি টু সেভিংয়ের ওপর। সেটা ইকোনমিক্সের আর একটা কনসেপ্ট যেটা আমি তোমাদের পরে করাবো। বেসিক্যালি আমাদের এই কনসেপ্টটা লাগে কি বলবো, মাইক্রো ইকোনমিক্সের একটা পার্টে, সরি ম্যাক্রো ইকোনমিক্সের একটা পার্টে, ঠিক? তাহলে সেই হিসাবে দেখলে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হবে। বোঝা গেল? হ্যাঁ, যোগান কম থাকলেও সেটাতেও বাড়ে, ভেরি গুড, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে এ। তারপর চার নাম্বার, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, শেয়ার করো ভিডিওটা। বলো, which among the following about the Bhabar plane are correct? আমি ভাবার বলে দিয়েছিলাম, আমি আর একবার মনে করে দিচ্ছি। পাহাড় পাহাড় থেকে নদীটা বয়ে আসছে, বয়ে আসার সময় বড় বড় নুড়ি কাঁকড় পাথর সব বয়ে নিয়ে আসছে। যখনই তার মধ্যগতিতে আসছে, মধ্যগতির স্টার্টিংয়েই ওই বড় বড় পাথরগুলো কী হয়ে যায়, বোল্ডারগুলো জমা হয়। তারপর যখন আরেকটু চলে যায় সমতলের দিকে, তখন ওই ছোট ছোট পাথরগুলো জমা হয়, রাইট? তারপর একদম মিহি দানাগুলো জমা হতে থাকে চারিপাশে, তাই না? আর মিহি দানাগুলো আবার কী হয়ে যায়, অনেক সময় স্প্রেড হতে থাকে দূরের দিকে আবার নিচের দিকে, কারণ নদী যত বয়স হবে তত তার কী হয়ে যাবে, চেহারাটা সরু হবে। আর এই পর্যায়গুলোকেই আমরা কী করেছিলাম, ভাগ করেছিলাম। এই যে প্রথমে যে ডিপোজিশন হচ্ছে বড় বড় পাথর, সেগুলোকে কী বলা হয়েছিল, ভাবার বলা হয়েছিল। তারপর ছোট ছোট নুড়ি যেগুলো জমেছিল সেগুলোকে কী বলা হয়েছিল, তরাই বলা হয়েছিল, রাইট? আর তারপর পুরনো যেখানে ওই ছোট ছোট দানাগুলো জমে জমে, কাঁকড় জমে জমে তোমার সমতল ভূমি তৈরি হয়েছে, দ্যাটস কল ইওর ভাঙ্গার, রাইট? আর নতুন পলি জমে যেটা তৈরি হয় সেগুলোকে কী বলা হয়, সেটাকে বলা হয় খাদর, রাইট? এইটা আমি কালকে পড়িয়েছিলাম, ভাবারটা আমি মনে করিয়ে দিলাম। এবার তোমরা আমাকে অ্যান্সার দেবে কোনটা ট্রু, বলো। আমি কি লেখা আছে দেখে নিই একটু, ইট ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ দ্য শিবালিক, কারেক্ট, অ্যান্ড দ্য নর্থ অফ দ্য তরাই, এক্স্যাক্টলি, তরায়ের ওপরে হয় ভাবার। তাহলে এক নাম্বারটা আমার কারেক্ট হয়ে গেল, ডিউ টু দ্য হাই প্রপারিসিটি দ্য স্মল স্ট্রিম ডিসঅ্যাপিয়ার হেয়ার। আচ্ছা, দিস প্লেস ইজ হাইলি সুইটেবল ফর দ্য সুইটেড ফর দ্য এগ্রিকালচার, এই অলকে বলেছে, ঘুষি মারবো এবার আমি তাকে। ভাবার এই নুড়ি পাথরে কখনো তোমার কাল্টিভেশন হবে? কে কে অল বলেছিল? সকলকে মানে কান ধরে মুলো দেবো আমি। কারেক্ট অ্যান্সার ভেবে বলো। হ্যাঁ, কালকেই আমি বলেছিলাম, ভাঙ্গার মানে ওই যে ভাঙা গোড়া সব সেই কটা।
কারেক্ট অ্যান্সার ইজ সি। পিউ ঠিক বলেছ। হ্যাঁ কি হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল 1, 2 এন্ড 4, এখানে ওয়ানটা ট্রু দেখতে পেলাম। তারপর বলা হয়ে যাচ্ছে যেহেতু অনেক এরম নুড়ি পাথর আছে, কি হয়ে যায় সেখানে অনেক সময় ছোট ছোট যে জলের ধারাগুলো সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, রাইট? একদম ট্রু এটা। পাহাড়ি এলাকায় ঘুরতে গেলেই দেখবে চারিদিক থেকে জল বেরোচ্ছে অ্যান্ড দেন সাডেনলি গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর এটা কখনোই এগ্রিকালচারের জন্য সুইটেবল নয়, ঠিক? তাহলে বাকি রইলো কোনটা? এখানে তিন যেখানে যেখানে থাকবে সেটা এলিমিনেট হয়ে গেল, বি এলিমিনেট হয়ে গেল, ডি এলিমিনেট হয়ে গেল। তারপর 4 নম্বর, ওয়াইডার ইন দ্য ওয়েস্টার্ন প্লেন, ওয়েস্টার্নের দিকে একটুখানি চওড়া আছে, আর ওয়েস্টার্ন থেকে যত আমরা ইস্টের দিকে যাব আমার কিন্তু ভাবার কমতে থাকবে। তাহলে এটাও একদম ট্রু। টিনা শুধু আয় বাবু একটুখানি দেখে নাও, 3 নম্বরটা যদি রং হয় তাহলে আমার অল, অলের মধ্যে 3 আছে তাহলে এটা এলিমিনেট হয়ে গেল, বিয়ের মধ্যে 3 আছে তাহলে এটাও এলিমিনেট হয়ে গেল। পরে রইল কোনটা? আইদার এ হবে বা সি হবে। এ আর সি এর মধ্যে যদি দেখি 4 নম্বরেরটা, সেটাও তো আমার ট্রু, কারণ আমার কোন দিকে আছে দেখো, এইটা যাত্রাপথ, গঙ্গা নদীর যাত্রাপথ, এইভাবে এসেছে তো, তাই না? গঙ্গা নদীর যাত্রাপথে ওয়েস্টের দিকে আমার আছে ভাবার, আর ইস্টের দিকে আমার কোনগুলো আছে, তরাই, ভাঙ্গার, খাদার, এই সবগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে ভেবে নাও। তাহলে এই ফরম্যাটে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, ওয়েস্টার্ন পার্টেই তো আমার এই ভাগার ভাবারটা রয়েছে। আবার টিনা বলে এ, তোরা আমাকেই বিষ দে, আমি বরঞ্চ মরে যাই। এতক্ষণ ধরে বোঝাচ্ছি, তারপরে আমি বারবার বলছি যে এ ইজ রং, সি ইজ রাইট, তারপরেও লজিক বুঝতে অসুবিধা? এখনো আমি এ পাচ্ছি। বলি বলো তো তোমাদের, আমি বোঝাচ্ছি, এখানে কারেক্ট অ্যান্সার অলরেডি আমি দিয়ে দিলাম, আমি এক্সপ্লেন করছি যে কেন এটা সি হচ্ছে, তারপরেও তোমরা বলছো এ। এরপরে আমাকে এই বোল্ডারের ভেতরে ঢুকে যেতে হবে, বলো আমি আর পাচ্ছি না, থাক বোল্ডার তুমি ফাঁক হয়ে যাও, আমি ঢুকে যাই। ইকো পড়ার জন্য বাঁচিয়ে রাখতে হবে তো। বোঝা গেল এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? 4 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে বাবু সি। এটা আমার শিবালিকের কোথায় আছে, শিবালিকের সাউথে, শিবালিকের দক্ষিণে আর তরায়ের ওপরে, ঠিক আছে? শিবালিক পাহাড়, তার নিচেই আমার ওই বড় বড় বোল্ডারটা থাকে, তারপরে ছোট ছোট বোল্ডার, এই বড় বড় বোল্ডারটা আমার হয়ে যাচ্ছে ভাবার, ছোট ছোটটা আমার হয়ে যাচ্ছে তরাই। তাহলে দেখো শিবালিকের নিচে, তরায়ের ওপরে, স্টেটমেন্ট 1 কারেক্ট। এত পাহাড়ের মধ্যে যে ছোট ছোট জলগুলো আসে সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, 2-এরটা হচ্ছে কারেক্ট, এগ্রিকালচারের জন্য সুইটেবল নয়, তাহলে এটা রং। আর এই ভাবার যেটা সেটা আমাদের ওয়েস্টার্ন প্লেনে দেখা যায়, ভারতবর্ষের এই ওয়েস্টার্ন পার্টে, আমাদের দিকে, আমরা ইস্টে বসবাস করছি, ইস্টের দিকে দেখতে পাও এরকম বড় বড় পাথর? তাহলে 4 নম্বরটাও ট্রু। চলো এরপরে যদি ভুল বলেছো তোমরা, তুমি দেখো 5 নম্বর, অ্যারেঞ্জ দ্য, এইটা যদি ভুল হয়, এই জলের বোতল দেবো, জলটা নেবে দিয়ে তারপর ব্যাস ডুবে যাও। বলা হয়েছে উত্তর থেকে দক্ষিণে কিভাবে পরপর আছে সেটা বলো, সবার প্রথমে কি আসে, দ্বিতীয়তে কি আসে, তৃতীয়তে কি আসে, সেইটা বলতে বলেছে।
মানে তোমরা কি চাইছো? আমি মানে এবার ফ্রাস্ট্রেটেড হয়ে চলেই যাই। হ্যাঁ, আমি পাহাড় এঁকে ঝুঁকে মানে আমি কি বলবো, মকবুল ফিদা হোসেন হয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। পাহাড় থেকে জল নদী যখন বয়ে আসছে, সবার প্রথমে ডিপোজিশন হচ্ছে বড় বড় পাথরগুলো, তারপর রিলেটিভলি ছোট পাথর, তারপরে একদম ছোট ছোট পাট। ঠিক, ছোট ছোট পাটের কিছু আছে একদম পুরনো, আবার কিছু হচ্ছে একদম নতুন, তাই তো? তাহলে একদম শুরুতে মানে নর্থ থেকে যদি আমি সাউথের দিকে দেখি, তাহলে সবার প্রথমে আমার কি আসছে? ভাবার। তারপরে কি আসছে? তরাই। তারপর কি আসছে? ভাঙ্গার। আর ভাঙ্গারের পরে নিউলি আমার কোনটা? খাদার। হ্যাঁ সত্যিই তাই, কি দিয়ে মারবো আমি ভেবে পাচ্ছি না। এটা মানে অফলাইন হলে তো আমি এখন পেন্টেন ছুঁড়েই দিতাম তোমাদের দিকে। এটা কি তাহলে কোনটা যাচ্ছে? এখানে কারা কারা ডি বলছো? তমা, আদিত্য, ডি কেন বলছো বাবু? তমা বলেছে, আদিত্য বলেছে, আরো অনেকে আছে, তার আগে দেখি সুমন, খুব মার খাবে এবার। মানে যারা ডি বলেছো তাদের জন্য হচ্ছে এইটা। সবার প্রথমে কি আছে? ভাবার। তাহলে ভাবার প্রথমে আসবে, তাহলে দুই সবার আগে, দুই আসলে বি কেটে গেল, ডি কেটে গেল। ঠিক, ভাবারের পর কি আছে? তরাই। তাহলে দুয়ের পর কি হবে? তিন। দুয়ের পর তিন, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার আছে এ, ভাবার, তরাই, ভাঙ্গার, খাদার। এইভাবে মনে রাখবে, ভাবার, খাদার, বা আমি ভুলে যাচ্ছি, ভাবার, তরাই, ভাঙ্গার, খাদার। বোঝা গেল? বুঝতে পারলে? ওয়েদার ইট ইজ ক্লিয়ার অর নট প্লিজ আমাকে বলো, আমি বুঝতে পারছি না, তোমরা বুঝে অ্যান্সার। অর্পিতা, হোয়াট ইজ দিস? পাঁচের সি পাঁচের সি আমি এখানে অ্যান্সারটা বলে দিলাম, পাঁচের এ, অ্যান্ড দেন ইউ আর টকিং দ্যাট পাঁচের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এতক্ষণ ধরে আমি এক্সপ্লেন করলাম সিরিজ হিসাবে, সবার প্রথমে আসে ভাবার, তরাই, ভাঙ্গার, দেন খাদার। তাহলে অপশন হিসাবে ভাবার এক নাম্বার, তারপর তরাই দু নাম্বার, তারপর আসবে আমার ভাঙ্গার তিন নাম্বার। তাহলে হওয়ার কথা দুই তিন এক, দুই তিন এক মানে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। বলো, আমি আর এক্সপ্লেনই করবো না, মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার। ইন 1981 ইসরো লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইট, ইন্ডিয়ার ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইট। দেখো কোয়েশ্চেনের মধ্যে একটা ইনফরমেশন কিন্তু পাচ্ছ, যে ইন্ডিয়ার ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইট কবে লঞ্চ করা হয়েছিল, সেটাও কিন্তু একটা ঘুরিয়ে কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? আর তার সাথে সাথে এইটা বলো, 1981 ইসরো লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইট, তার নাম কি? হ্যাঁ মাহফুজ, এ হবে। ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইট যেটা, তার নাম হচ্ছে অ্যাপেল। আর নর্মাল স্যাটেলাইটের যেটা বলা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে তোমার আর্যভট্ট। জিও স্টেশনারি, দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাপেল। ঠিক আছে, এক্স্যাক্টলি আমি ইয়ারও দিয়ে দিয়েছি। দেখো আর্যভাটিয়া কবে? 1975
আর জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি সেটা ফার্স্ট যে জিও স্টেশনারি স্যাটেলাইট তার নাম হচ্ছে অ্যাপেল। ক্লিয়ার? যারা এ বলছো তারা রং, কারেক্ট অ্যান্সার ইজ অ্যাপেল। অ্যাপেলের ফুল ফর্ম সেটাও দেখে নাও, এরিয়ান প্যাসেঞ্জার প্লেলোড এক্সপেরিমেন্ট, অ্যারিয়ান প্যাসেঞ্জার প্লেলোড এক্সপেরিমেন্ট। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর রেলওয়ে এক্সাম। রেলওয়ে এক্সামে এই ধরনের পুরনো যত লঞ্চিং আছে সেই নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য রেলওয়ে এনটিপিসি। হ্যাঁ, দেবশ্রী 1947 এসেছে, ঠিক বলেছ, বোঝা গেল। এবার এখানে ইউনিক বাংলা বলবে এটা গুগলি ছিল। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। বলো, এইটা আমি বলে দিয়েছি তোমাদের। বলো অ্যান্সার, বলো। কারেক্ট অ্যান্সার সাতের যেটা বলছো সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে যারা যারা ডি ছাড়া অন্য কিছু অ্যান্সার করছো তারা পেয়ে গেছো ব্যাড, আর তাদের জন্য আমার মাথায় বেরিয়ে গেছে শিং, বোঝা গেল। কারণ মানি মার্কেট মানে হয়ে যাচ্ছে যেখান থেকে একদম শর্ট টাইমের জন্য ম্যাক্সিমাম 364 দিনের জন্য কোনো বিজনেস অর্গানাইজেশন কী করে, টাকা ধার নেয় অন্য একটা বিজনেস অর্গানাইজেশন থেকে। ফর অ্যান এক্সাম্পল, ইউকো ব্যাংকের যদি টাকা দরকার হয় সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে ধার নিতে পারে, আর টাকা এই ধার নেওয়ার সময় এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে পারে। আর কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অল অফ দি অ্যাবভ। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আমি অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, যারা যারা ওই সেশনটা দেখোনি তোমরা দেখতে পারো, আর যদি ডাউট থাকে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো যে ম্যাম আমি এই জিনিসটা বুঝতে পারিনি। ক্লিয়ার? মানি মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট, ইন্ডিয়ান মানি মার্কেট ইজ বেসিক্যালি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য WBCS অ্যান্ড দ্য ব্যাঙ্ক এক্সাম অ্যান্ড অলওয়েজ ফর দ্য SSC CGL। যারা যারা ডি বলেছো তারা ভেরি গুড, ঠিক, আর যারা যারা বলেছো বাকি অ্যান্সারগুলো তাদের জন্য এই যে এর পরের অ্যান্সারটা দিলে এরকমভাবে গোঁতা খাবে তোমরা। দেখো, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট মানে কোনো বিজনেস অর্গানাইজেশন যখন অন্য একটা বিজনেস অর্গানাইজেশন থেকে টাকা ধার নেয় তাহলে কী কী উপায়ে ধার নিতে পারে, আর সেই উপায়গুলোর নাম, উপায়গুলোর নাম হচ্ছে কল, নোটিস, টার্ম মানি, ঠিক, তার সাথে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিটস, এই সব কটা। ওই ক্লাসটা দেখে নিও, যদি প্রবলেম হয় প্লিজ আমাকে এই টেলিগ্রামে একবার মেসেজ করে জানিও, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম ইজ, আরে আমি প্লে লিস্ট বলেছি আসিনি এখনো, বলো। দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম ইজ, এইসব ছোট ছোট ম্যাটারগুলো বাবু একটু জেনে রেখো, এই ধরনের স্ট্যাটিক জিকে যেগুলো আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এনি কাইন্ড অফ ওয়েস্ট বেঙ্গল PSC, তার সাথে সাথে রেলওয়ে, রেলওয়ের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এই ধরনেরই হয়।
যেখানে তোমার কনসেপচুয়াল কোয়েশ্চেন কম জিজ্ঞাসা করে আর জিকে বেসড কোয়েশ্চেন সব থেকে বেশি জিজ্ঞাসা করে রেলওয়ে। বোঝা গেল? WBCS বলো বা তোমার CGL বলো, ওরা কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কিন্তু জিকে সিরিজের কোয়েশ্চেন রেলওয়ে বেশি জিজ্ঞাসা করে। সো রিমেম্বার, দিস ইজ ইয়োর ডক্টর বিক্রম ভাই সারাভাই, বিক্রম সারাভাই। কারেক্ট অ্যান্সার ইজ 8 এর বি, বিক্রম সারাভাই। এই কোয়েশ্চেনটা জানো তোমাদের মনে থাকে এবার থেকে। ক্লিয়ার? চলো কোয়েশ্চেন নাম্বার 9। ওয়েজ স্পাইরাল ইজ কনসেপ্ট রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং। দেখো, চাহিদা বাড়লে আমার দাম বাড়বে, সেটাকে বলা হয় ডিমান্ডফুল ইনফ্লেশন। কোনো জিনিসের মেকিং কস্ট বাড়লে তার দাম বাড়বে, সেটা হয়ে যাচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। দাম কমাটাকে আমার বলা হয় ডিফ্লেশন, রাইট? দাম বাড়ছে কিন্তু সেটা কমে কমে বাড়ছে, মানে 100 টাকা থেকে হয়ে গিয়েছিল 150, ঠিক? তাহলে দেখো 50% ইনক্রিজ হলো, তারপর হয়ে গেল 130, মানে বাড়লো কিন্তু 30% বাড়লো। এইভাবে স্লো ডাউন হতে হতে, স্লো রেটে যদি আমার দাম বাড়ে, দ্যাটস কল ইয়োর ডিসফ্লেশন, ঠিক? এইটারও ক্লাস অলরেডি তোমাদের হয়ে গেছে, অলরেডি তোমাদের এটা হয়েছে। যদি না জানো আবার আমি বলে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে মেসেজ করো যদি বুঝতে না পারো, ঠিক? এবার কনসেপ্টটা হচ্ছে ওয়েজ স্পাইরাল। ওয়েজ মানে হয়ে যাচ্ছে মজুরি, ওয়েজ কথার মানে কি মজুরি, স্পাইরাল মানে কি প্যাঁচানো। তাহলে ওয়েজ স্পাইরাল মানে এই রকম, একটার জন্য একটা, মানে আমি কাউকে থাপ্পড় মারলাম, সে আবার আমাকে থাপ্পড় মারলো, আমি রেগে গিয়ে আরও দুখানা থাপ্পড় মেরে দিলাম। তো দ্যাটস কল ইয়োর মানে স্পাইরাল মুড। বোঝা গেল? মানে কনসিকুয়েন্সেস যখন একটা কারণের জন্য আর একটা হচ্ছে, সেটার জন্য আর একটা হচ্ছে। বোঝা গেল? মানে ইটস লাইক প্রেমে প্রেমে ধাক্কা খেয়েছো, প্রেমে ধাক্কা খেয়ে পড়তে আর ভাল লাগছে না, বা এই যে কে একজন চাকরি চাকরি করে যাচ্ছিলো শুরু থেকে, চাকরিতে বাদ গেছি, চাকরিতে বাদ গেছি, চাকরিতে বাদ গেছি, আমার খুব দুঃখ, আমার খুব দুঃখ, তাহলে ওই দুঃখ করছে, দিয়ে পড়াশোনাটাকে কী করছে, হ্যাম্পার করছে, ঠিক? তাহলে পড়াশোনাটা হ্যাম্পার হয়ে গেল, পড়াশোনা হ্যাম্পার হয়ে জন্য কী হয়ে যাচ্ছে, পরের যে চাকরি পাওয়াটা সেটাও আর হলো না, আবার দুঃখ পেল। মানে দুঃখর জন্য চাকরি পাইনি, রাইট? চাকরি হলো না, ঠিক? তার জন্য কি পেলো, দুঃখ পেলো। দুঃখে পেয়ে কী হলো, পড়াশোনা বন্ধ করলো, পড়াশোনা বন্ধ করে কী হলো, আরও চাকরি পেলো না, তারপর আবার কী হলো, আরও দুঃখ পেলো। তো এই ধরনের যে পার্ট চলতে থাকা, দ্যাটস কল্ড ইয়োর স্পাইরাল, ঠিক আছে? আর ওয়েজ স্পাইরালটা আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাদের থেকে আমি কারেক্ট অ্যান্সার নেব, কেউ তুক্কা মারবে না বলে রাখলাম। ট্রু লাভ। দেখো কি এক্সাম্পল হতে পারে, একটা এক্সাম্পল হচ্ছে যখনই লেবারদের ওয়েজ বাড়বে, ঠিক? যদি ওয়েজ বাড়ে তার মানে কস্ট অফ প্রোডাকশন বাড়বে কি বাড়বে না, নিজেরা ভাবো। আমি যদি এখন আড্ডাকে বলি আমার বেশি টাকা দরকার, তাহলে আমি যখনই আমার মজুরিটাকে বাড়িয়ে দেবো, আড্ডা তোমাদের থেকে যে অ্যাডমিশন চার্জ সেটা বাড়িয়ে দেবে। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, তাই না? তাহলে ওয়েজ বাড়লে কি হয়ে যাবে, কস্ট বাড়বে, কস্ট বাড়লে কি হয়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। যখনই আমি দেখবো মার্কেটে জিনিসপত্রের দাম বাড়ছে, তখন আমি আবার আড্ডাকে বলবো যে দেখো এই টাকাতে আমি সার্ভাইভ করতে পারছি না, আমাকে আবার টাকা দিতে হবে, তখন আবার হায়ার ওয়েজের একটা ডিমান্ড করবে। বোঝা গেল? আমার মজুরি বাড়ানোর একটা ডিমান্ড হবে। তাহলে এই ধরনের যে প্যাটার্ন, দেখো ওয়েজ বাড়লো, খরচা বাড়লো, দাম বাড়লো, আবার ওয়েজ বাড়লো, এই ধরনের যে চলতে থাকে সেটাকে বলা হয় ওয়েজ স্পাইরাল, ঠিক আছে? এটা WBCS-এর কোয়েশ্চেন আমি আলোচনা করছি, কিন্তু ওয়েজ স্পাইরাল বলা হয়। তাহলে এই যে কনসিকোয়েন্সেসে চললো, মাঝখানে একটা ওয়ার্ড লেখা আছে দেখো, কস্ট। আর কস্ট বাড়লে, প্রোডাকশন কস্ট বাড়লে, তাহলে কী হয়ে যাবে, দামটা বাড়ছে। কস্ট বাড়ার ফলে দাম বাড়লে, দ্যাটস কল ইয়োর কস্ট পুশ ইনফ্লেশন। তাহলে ওয়েজ স্পাইরাল যেটা আছে, ওয়েজ স্পাইরাল আমার কি, ইটস অ্যান এক্সাম্পল অফ কস্ট পুশ ইনফ্লেশন। বোঝা গেল? ইটস অ্যান এক্সাম্পল অফ কস্ট পুশ ইনফ্লেশন। তাহলে এখানে
কারেক্ট অ্যান্সার যেটা সেটা আমার হয়ে যাচ্ছে বি। অরিত্র, আই হোপ কে তুমি এবার কনসেপ্টটা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। এই ম্যাটারটা ক্লিয়ার থাকলে প্লিজ আমাকে জানাও, যদি ক্লিয়ার থাকে কনসেপ্টটা তাহলে ইয়াস 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 বলে দাও, আর যার কারো ডাউট থাকে তাহলে আমাকে বলো। সরি আই কান্ট, তাহলে আমি এরকম ভালো কোয়েশ্চেন আনতে পারবো না, কপি পেস্ট করে আনবো কোয়েশ্চেন। আমি বাংলাতে পুরো এক্সপ্লেইন করে দিচ্ছি তোমাদের, মানে যদি আমি এরকম ভাবে করতাম যে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, যে কোয়েশ্চেনের কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, তাহলে আমি বাংলাতে আনতাম। হ্যাঁ আমি চেঞ্জ করছি না। ওয়েজ স্পাইরাল, স্পাইরাল মানে আমি বারবার বলছি এইরকম ভাবে প্যাঁচানো জিনিসকে স্পাইরাল বলে, স্প্রিং দেখেছো, দ্যাট ইজ কল স্পাইরাল। স্পাইরাল বাইন্ডিং হয় তো খাতা যখন প্র্যাকটিক্যাল খাতা যখন জমা দিতে, তো স্পাইরাল বাইন্ডিং হয়েছে তো ইউনিভার্সিটিতে বা কলেজে। আর ওয়েজ মানে কি, মজুরি। তাহলে দেখো যদি মজুরি বাড়ে, মজুরি বাড়লে স্বভাবতই জিনিসপত্র তৈরির যে খরচা সেটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। বাংলাতে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, মজুরি যদি বাড়ে সেক্ষেত্রে কি হয়ে যাবে, মজুরি বাড়লো, মজুরি বাড়ার ফলে কি হয়ে যাবে, খরচা যেটা আছে, বা আমি যদি সোজা ভাষায় আর একটা বলি যেটা তোমরা জানো, মেকিং চার্জ বা মেকিং কস্ট, জিনিসপত্র তৈরির যে খরচা সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। যখনই জিনিসপত্র তৈরির খরচা বাড়বে তখন কিন্তু তার দাম যেটা আছে সেটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। স্বাভাবিক ব্যাপার, তুমি 10 টাকায় কোনো জিনিস তৈরি করলে সেটা কি করবে, মোর দ্যান 10 টাকায় বিক্রি করবে, মানে এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তুমি যদি সেই জিনিসটা 20 টাকায় তৈরি করো তাহলে তোমার 20 টাকার বেশি বিক্রি করবে, তাহলে খরচা যখন বাড়বে দাম কি হয়ে যাবে, বেড়ে যাবে। যখনই জিনিসপত্রের দাম বাড়বে আমি তো আবার হায়ার ওয়েজের জন্য ডিমান্ড করব, কারণ আমি তো সার্ভাইভ করতে পারবো না। নিজে ভাবো তো, সরকার আগে 30,000 টাকা মাইনে দিত, এখনও মনে করো 30,000 টাকা মাইনে দিচ্ছে। আগে চাল কিনতে কত টাকা লাগতো, আগে চাল কিনতে 30 টাকা লাগতো, ঠিক আছে, 30 টাকা পার কেজিতে চাল পাওয়া যেত। এখন একটা ভালো চাল কিনতে যাবে 60 টাকা পার কেজি, তাহলে মুদ্রাস্ফীতি হলো কি হলো না, তাহলে তাহলে তুমি কি 30,000 টাকায় সংসার চালাতে পারবে পুরো ফ্যামিলির? নিজে ভেবে দেখো, 30,000 টাকায় পুরো ফ্যামিলির সংসার, একটা ডিসেন্ট লাইফ বাঁচতে পারবে, যেখানে তোমার ঘোরা বেড়া থেকে শুরু করে ভালো জামা কাপড় থেকে সব কিছু তুমি করতে চাইছো, সেটা আগে পসিবল ছিল, এখন কি পসিবল? নো, ইটস নট পসিবল। তাহলে যখনই জিনিসপত্রের দাম বাড়বে তুমি কিন্তু নতুনভাবে আবার ডিমান্ড করবে যে আমি যেন টাকা বেশি পাই, আমার স্যালারি বাড়ানো হোক। সেই জন্যই তো প্রত্যেক বছর ডিএলএনএস অ্যালাউন্সেস বা ডিএ দেওয়া হয়, এমনি করতে কি। তাহলে দাম যদি বাড়ে সেক্ষেত্রে তোমার মজুরির যে চাহিদা, সেই মজুরির চাহিদা আবার কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে মজুরি থেকেই শুরু হয়েছিল, আবার মজুরি হয়ে গেল, আবার মজুরি যদি বাড়ে আবার খরচা বাড়লো, আবার খরচা বাড়লে আবার দাম বাড়বে, এই কন্টিনিউয়াস মোডে যে বাড়তে থাকছে, রাইট, একটার পর একটা, সেইটাকে আমরা বলছি ওয়েজ স্পাইরাল। আর এই ওয়েজ স্পাইরাল যে আমি তোমাকে বোঝালাম, সেই ওয়েজ স্পাইরালের মধ্যে কোন জিনিসটা আসছে বলো, এই 4টে অপশনের মধ্যে, 4টে অপশনের মধ্যে এই কস্ট বা খরচা সেইটা আসছে, কস্ট বা খরচা আসছে। তাহলে এই 4টে অপশনের মধ্যে অপশন বিটাতেই একমাত্র কস্ট রয়েছে। বোঝা গেল এবার মৌমিতা, বুঝতে পারলে? ক্লিয়ার হলো?
থ্যাংক ইউ মাহফুজ। বাস যদি ভালো লাগে প্লিজ তোমরা এটাকে কি করো, তোমাদের আরও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও। ক্লিয়ার হয়েছে কি না এবার আমাকে বলো। পাতি বাংলায় বুঝিয়েছি ভাই। ক্লাস হয়েছে মানে ক্লিয়ার হয়েছে? চলো। আচ্ছা কেউ জিজ্ঞেস করেছে ডিসফ্লেশন, ডিসফ্লেশনের সোজা একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি বাইক চালাচ্ছিলে, ঠিক আছে, 100 কিলোমিটার পার আওয়ার, এটা একটু বেশি বলে দিলাম, থাক একটু কমিয়ে দিই, 80 কিলোমিটার পার আওয়ারে তুমি গাড়ি চালাচ্ছ, একদম ধুম মাচাতে হয়ে ধুম মাচালে করতে করতে মানে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ। এবার তুমি কি করবে, বাড়ির গলিতে ঢুকবে। গলিতে যদি এত স্পিডে যাও তুমি মরবে বা অন্য কেউ মরবে বা দুটোই হতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই আমাকে কি করতে হবে, স্পিড কমাতে হবে। সাডেনলি ব্রেক বাড়লে তুমি ছিটকে পড়বে। তাহলে তুমি কি করবে, 80 কিলোমিটার থেকে সাডেনলি ব্রেক মারবে না, 80 কিলোমিটার থেকে তুমি ধীরে ধীরে কমাবে। তুমি কি করলে, স্পিডটা কমিয়ে 65 কিলোমিটার পার আওয়ারে আনলে, আরও স্পিডটা কমিয়ে তারপর 45 কিলোমিটার পার আওয়ারে তুমি গলির ভেতরে চালাচ্ছ। তাহলে দেখো, 80 কিলোমিটারে চালাচ্ছিলে, এখন 45-এ চালাচ্ছ। 80 কিলোমিটারে যখন চালাচ্ছিলে তখন গাড়ি আগে যাচ্ছিল, তাই তো? 45 কিলোমিটার কি যাবে, পিছনে যাবে? 45 কিলোমিটারেও তো এগিয়ে যাচ্ছে, তার মানে তুমি এগিয়ে যাচ্ছ, কিন্তু সেই এগোনোর যে রেটটা আছে, যে গতিটা আছে, সেই গতিটা কি হচ্ছে আমার কমেছে, সেরকমভাবেই দাম আমার বাড়ছে, ঠিক আছে, বাড়ছে। কিন্তু দাম বাড়ার যে গতি, সেই গতি কি হয়েছে, কমছে। এইটাকেই আমরা বলি ডিসইনফ্লেশন। বোঝা গেল, এইটাকে বলা হয় ডিসইনফ্লেশন। আই হোপ কে যে জিজ্ঞাসা করেছিল তার এখন ক্লিয়ার। চলো মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। উইচ প্ল্যানেট হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাচুরাল স্যাটেলাইট? বাংলাতে যদি বলি কোন গ্রহের সর্বোচ্চ উপগ্রহ আছে, উপগ্রহই তো বলে বোধহয়, আমাদের উপগ্রহ যেরকম চাঁদ তো সেই রকম, কোন গ্রহের সর্বোচ্চ উপগ্রহ আছে? স্যাটার্ন মানে হয়ে যাচ্ছে তোমার কোনটা, শনি, বৃহস্পতি, ইউরেনাসের বাংলা আমি জানি না, সেরেস হয়ে যাচ্ছে আমার গ্রহাণু, এটা গ্রহের মধ্যেই পড়ে না। তাহলে প্রথমে অপশন ডিটাকে কেটে দিলাম আমি। ইউ গাইজ আর নট আপডেটেড। এই তো বাবা, বৃহস্পতির ইংলিশ আমি লিখে দিয়েছি রে বাবা, ইউনিক বাংলা, এবার উত্তাল মার খাবে তুমি, আমি লিখে দিচ্ছি তারপরেও। রং, যারা যারা জুপিটার বলছো, যারা যারা বৃহস্পতি বলছো, তারা সকলে পেয়েছো একটা বড় রসগোল্লা, আর এই রসগোল্লাটা পুরো খালি রসগোল্লা, তার ভেতরে কিচ্ছু নেই, কোনো ছানা নেই। সবার বৃহস্পতির আগে ছিল, বৃহস্পতির স্যাটেলাইট আগে ছিল সব থেকে বেশি, 63টা ছিল, স্যাটার্নের ছিল 62টা। বুঝে গেলে? মানে যদি আমি স্যাটার্নের বলি বা শনির বলি সেক্ষেত্রে আমার 62খানা ছিল, আর যদি আমি জুপিটার বা বৃহস্পতিবারের বলি মানে বৃহস্পতি গ্রহের বলি সেক্ষেত্রে ছিল 63, ঠিক। তারপরে সিচুয়েশান চেঞ্জ হয়ে গেছে, আবিষ্কার হয়েছে অনেক কিছু, আর এই আবিষ্কারের কারণে আমি বোধহয় ক্লাস তোমাদের এটা নিইনি,
জুপিটারেরও নতুন নতুন উপগ্রহ বেরিয়েছে, স্যাটার্নেরও আমার নতুন নতুন বেরিয়েছে, আর স্যাটার্নের নতুন 20খানা অ্যাড হয়েছে। 20খানা অ্যাড হয়ে যেটা হয়েছে সেটা হয়ে যাচ্ছে 82টা। বর্তমানে শনি গ্রহের যে উপগ্রহ আছে সেটা হয়ে যাচ্ছে 82, আর জুপিটারের বোধ হয় 78, এইরকম। তাহলে সেই হিসাবে যদি দেখো তাহলে সর্বোচ্চ উপগ্রহ কার আছে, সর্বোচ্চ উপগ্রহ আমার আছে স্যাটার্নের। বোঝা গেল? এটা ডিসকভার হয়েছে ডিসেম্বর বা অক্টোবরের দিকে, আর তাও 2018 ডিসেম্বরের দিকে এটা আবিষ্কার হয়ে গেছে। 18 সালে আবিষ্কার হয়েছে, এখনো পর্যন্ত তোমরা আপডেট করতে পারোনি। এক্স্যাক্টলি, ধীরাজ ঠিক লিখেছে, তার আগে আরো কেউ লিখেছে, অরিত্র লিখেছিল। আচ্ছা, লেটে যাচ্ছে। হ্যাঁ, 79টা। ঠিক আছে, তাহলে যারা যারা এতদিন জানতে বৃহস্পতি, বাবা আমাদের নিজেই ভাবো না, টাকা পয়সা আছে হাতে নেই, বৃহস্পতি খারাপ হয়ে গেছে, কি চলছে, গ্রহের ওপর শনি চলছে, তো অ্যান্সার কোনটা, শনি। আচ্ছা, ইন্দ্রজিৎ স্যাটার্ন বলেছিলে, ভেরি গুড। যারা যারা বলেছো এ, তারা পেয়ে গেছো আমার ওই লাভ সাইনওয়ালা একটা স্মাইলি, ঠিক আছে। আর যারা যারা বলতে পারোনি তাদের জন্য আমার আছে মাথায় সিং। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। আর যারা নতুন আছো তারা, আমি তাদের আমি বলে দিচ্ছি, প্রত্যেক দিন সকাল 10টার সময় ক্লাস হবে, দুর্গা পুজোতেও আমি ক্লাস নেব এটা ভেবেছি, সো দ্যাট অ্যাটলিস্ট 1 ঘন্টাও তোমরা যেন পড়াশোনার সাথে যুক্ত থাকো সেটার জন্য। তাহলে 10টার সময় আমি ক্লাস নিই প্রত্যেক দিন ইউটিউবে, আর প্রত্যেক দিন রাত 8টার সময় আমার এই টেলিগ্রাম চ্যানেলে কি হয়, কুইজ। রাত 8টার সময় কি করানো হয়, কুইজ, রবিবার বাদ দিয়ে। বোঝা গেল? যারা নতুন আছো আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, ক্লিয়ার? আর তোমরা তোমাদের বন্ধুদেরও একটুখানি শেয়ার করে দিও, আর আড্ডা থেকে কিছু পারচেস করতে গেলে Y266 এই কোডটা কিন্তু ভুলবে না, রাইট? আর আমার অনেক কটা ব্যাচেস এখন আসছে, যেখানে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ব্যাচ আছে, ঠিক আছে, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচে আমি জিওগ্রাফি নিচ্ছি, ইকোনমিক্স নিচ্ছি, আর যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের আছে সেখানে আমি ইকোনমিক্সের ক্লাস নিচ্ছি, ঠিক? এইসব ব্যাচগুলোতে আমি আছি, তোমরা একবার দেখে নিও। কেন, মন খারাপের কি আছে? চলো, এখানে অ্যান্সারটা আসতে আরম্ভ করে দিয়েছে, তাহলে এবার অ্যান্সারে আমি চলে যাই। হ্যাঁ, আর বেশিক্ষণ নেই, অলমোস্ট ডান। ইফ কান্ট্রি ইজ ফেসিং অ্যান ইনফ্লেশনারি প্রেশার, মানে বলছে যদি দেশের মধ্যে আমার মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকে, তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট সেটাকে কি করতে পারে, মানে এক্সপোর্ট ইম্পোর্ট মানে কি, আমদানি রপ্তানি সেটাকে কন্ট্রোল করতে পারে, তো কীভাবে কাজ করবে সেইটা বলা হচ্ছে। দেখো, এক্সপোর্ট মানে যদি আমি বলি রপ্তানি, রপ্তানি করা মানে কি, বিক্রি করছি। আমি যদি রপ্তানিটাকে বাড়িয়ে দিই, স্বভাবতই আমাদের দেশের জিনিসপত্রের যে অ্যামাউন্ট সেটা কমবে, কারণ আমি তো বাইরে বিক্রি করে দিচ্ছি, তাই না? তাহলে কি হয়ে যাবে, সাপ্লাই বা যোগান যেটা আছে, জিনিসপত্রের যোগান, যোগানটা কি হয়ে যাবে, কমে যাবে। আর যখনই কোনো জিনিস পাওয়া যায় না তার দামটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে অপশান এ কেটে গেল। ইম্পোর্ট মানে হয়ে যাচ্ছে কি, আমদানি করা। এবার আমার যখন কোনো জিনিস চলছে না, যেরকম পেঁয়াজের দাম লাস্ট ইয়ার খুব বেড়ে গিয়েছিল, তো আমাদের নাসিক থেকে ওয়েস্ট বেঙ্গল পেঁয়াজ আনিয়েছিল, সো দ্যাট পেঁয়াজটা আসে তার সাপ্লাইটা বাড়ে, সাপ্লাই বাড়লেই আমার দামটা কমবে। তাহলে দেখো, আমদানি মানে যেটা কিনছি সেটাকে যদি কমাই, তাহলে যোগানটা কিন্তু আমার আবার কমে যাবে, যোগান যদি কমে দামটা কিন্তু বেড়ে যাবে। তাহলে অপশান বি কী হয়ে গেল, কেটে গেল। তারপরে আসি অপশান সিতে, এক্সপোর্ট কী করছি, মানে রপ্তানি যেটা আছে সেই রপ্তানিটাকে আমি কমাচ্ছি,
তাহলে আমাদের দেশের যে জিনিসগুলো আমরা বাইরে বিক্রি করছিলাম এখন করছি না, আমাদের দেশে যোগানটা কি হয়ে গেল? বেড়ে গেল। যোগান যখনই বাড়বে দামটা কি হয়ে গেল? কমে গেল। তাহলে মুদ্রাস্ফীতির হার অনেক বেশি আছে, আমাকে কমাতে হবে। তাহলে থার্ড নাম্বার অপশনটা আমার কারেক্ট হয়ে গেল। বোঝা গেল? এখানে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অপশন সি। এখানে সৌরভ 11 সি দিয়েছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। বাবু টাইমটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কবে থেকে টাইমটা মানে এক্স্যাক্টলি টাইম কখন আসছে, দিনের টাইমটা আমার মনে নেই। তবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আই গ্যাস 28 তারিখ থেকে অ্যাডমিশন, 28 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। তাহলে তার আগে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও, ঠিক আছে? এখন যে কোর্সটা চলছে এমনিতে ডিসকাউন্ট, তার উপর তুমি যদি Y266 এই কোডটা ইউজ করো আরও ডিসকাউন্ট পাবে। তাহলে এই কোডটা ইউজ করে তোমরা সেখানে করতে পারো। আমার তাহলে ইকোনমিক্স এবং জিওগ্রাফির ক্লাস ওখানে পেয়ে যাবে। অরিক, আমার টেলিগ্রাম চ্যানেলের নামটা আমি আর একবার লিখে দিলাম, তুমি দেখে নাও। আর আমি মেসেজেও লিখে দিচ্ছি, তুমি টেলিগ্রাম চ্যানেলটা লিখে দাও, মানে দেখে নাও। চলো 11 সি, আশা করি তোমরা বুঝে গেছো, ভেরি গুড। আর যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিও। বলো, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মিনারেলস হ্যাজ অ্যানাদার নেম কল্ড ব্রাউন ডায়মন্ড, মানে কোন মিনারেলস বা খনিজ, মিনারেলস মানে কি খনিজ, এরপরেও যদি তোমরা বোঝো যে ইংলিশে প্রবলেম, তাহলে বাবু লিটারালি আমার মানে দুর্ভাগ্যের শেষ নেই। কারণ যখন আমি বাংলাতে বলে দেওয়ার পরেও যদি বলো যে এটা প্রবলেম হচ্ছে, তাহলে আমার আর কিচ্ছু করার নেই। বেস্ট কোয়েশ্চেন নিয়ে আসছি তোমাদের জন্য। আর এইটা সব কিছু জিকে সিরিজ সব থেকে বেশি আসে, আর জিকে সিরিজের NTPC-তে খুবই ইম্পর্টেন্ট। উইচ অব দ্য ফলোয়িং মিনারেলস হ্যাজ অ্যানাদার নেম কল্ড ব্রাউন ডায়মন্ড? ইউনিক বাংলা কোয়েশ্চেনটা ছিল ইনফ্লেশন অলরেডি আছে, আমাকে কমাতে হবে। ইনফ্লেশনটা তুমি মানে তুমি দাম কমাতে চাইছো, তাহলে যদি আমি কম বিক্রি করি বাইরে, কম যদি বিক্রি করি ইন সাচ কেস হবেটা কি? আমার কাছে তো জিনিসটা থাকবে, আমার কাছে জিনিস থাকলে অতি অবশ্যই কি হয়ে যাবে, দামটা কমবে, কারণ সাপ্লাই বেশি আছে। এখানে কারেক্ট অ্যান্সার অনেকে সি দিয়েছো, আর যারা সি দিয়েছো একদম ঠিক বলেছো, লিগনাইটকে বলা হয় ব্রাউন ডায়মন্ড, ঠিক আছে? মাইকা মানে বাপের বাড়ি না বাবু, অরিত্র মাইকা নয়, লিগনাইটকে বলা হয় ব্রাউন ডায়মন্ড। ডি 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 না, না এ না বি না সি, কারেক্ট অ্যান্সার সরি মানে ডি, কারেক্ট অ্যান্সার ইজ সি, লিগনাইট ইজ কল্ড ব্রাউন ডায়মন্ড, জানো মাথার মধ্যে পুরো ভেতরে ঢুকে থাকে, ঠিক আছে? 13, when the first radio program was broadcasted, সবার প্রথমে রেডিও কবে ইন্ডিয়াতে ব্রডকাস্ট করা হয়েছিল, চালানো হয়েছিল? যারা নতুন আছো তারা কিন্তু সকলে এটাকে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? আর পুজোর সময় 1 আওয়ার করে এসো, সো দ্যাট একটুখানি কন্টিনিউটি থাকে। আর আমি কোনো কনসেপ্ট নিয়ে আসবো না পুজোর সময়, একদম হালকা ফুলকা পড়াবো, আমি জিকে সিরিজই পড়াবো। ট্যারোটটা ট্যারো কি লজিক নিমি, এটা রিজনিং পড়ছি আমরা। হ্যাঁ কারেক্ট অ্যান্সার ইজ ডি, 1923, ভেরি গুড ইউনিক বাংলা, ঠিক আছে? ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট রেডিও প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্টেড, দ্য কারেক্ট অ্যান্সার ইজ 1923। আর এতবার মন কি বাত এসেছে, মন কি বাতের জন্য এই ধরনের প্যাটার্ন যেটা সেটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আপাতত পঙ্কজ আমি 10টার সময়টাই রেখেছি, যদি মনে করো অন্য কোনো স্যার ম্যামরা ক্লাস না নেয় তাহলে আমি এগিয়েও আনতে পারি, ঠিক আছে? সো দ্যাট তোমরা ফটাফট ক্লাস করে চান টান করে পুজো দেখতে বেরিয়ে যেতে পারো, কিন্তু প্লিজ সেফ থেকো।
একটুখানি সতর্কতা নিও, রাস্তার ধারে ধারে ফুচকা খাওয়ার কোনো দরকার নেই। আশা করি সবাই উত্তর পেয়ে গেছো। কারেক্ট অ্যান্সার ইজ 1923। তারপরেরটা 14, এটা অলরেডি একদম ইজিয়েস্ট কোয়েশ্চেন এভার। পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত কোথায় হয়? আর একটা আছে, অলমোস্ট ডান, 15টা কোয়েশ্চেন আছে, 14 নম্বর চলছে, আর একখানা কোয়েশ্চেন আছে, দেন টাটা বাই বাই। বলো, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন রিসিভ রেইনফল বাই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। মানে এইটুকুতে এত, তাহলে ম্যারাথন ক্লাস কি করে চলবে? হ্যাঁ, 14-এর এ লোকেশ, টিনা, তামিলনাড়ুতে নয়, তামিলনাড়ুতে শীতকালীন বৃষ্টি হয়, যেটাকে আমরা বলি উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্য। প্লিজ এটা একটু দেখে নিও, এই ক্লাসটা আমি করিয়ে দিয়েছিলাম আর আমি একদম ক্লিয়ার কনসেপ্টে করানো হয়েছে, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্য। আর কেরালাতে সবার প্রথমে বৃষ্টি হয় কোনটার জন্য? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য গরমকালে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ পাঞ্জাব। 15 নম্বর কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, মাইকা মানে হচ্ছে অভ্র, অভ্রকে বলা হয়। হ্যাঁ, অভ্র। চলো, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ ফেমাস ফর দ্য লায়ন টেলড মাকাউ। এবার আমাকে জিজ্ঞেস করবে না যে লায়ন টেল মাকাউ কি, তার জন্য আমি ছবিটা দিয়ে দিয়েছি। একটা মাকাউ বাঁদরের একটা প্রজাতি, যে বাঁদরের প্রজাতিটার লেজটা দেখো কেমন সিংহের মতো এরকম উঠে থাকে আর সিংহের মতো এরকম কেশর থাকে, এইটা কোথায় আছে? শিবালিকে পাহাড়ের মধ্যে ঘুরছে এটা। নর্থ ইস্ট এটা দেখা যায় না। পিউর কাছ থেকে আমি ঠিক অ্যান্সার পেয়েছি, সৈফুদ্দিনের কাছ থেকে আমি ঠিক অ্যান্সার পেয়েছি, আর তারপর তারপর সৌরভের কাছ থেকে আমি ঠিক, সৌরভ না তো, আর কারোর থেকে আমি পাইনি। কারেক্ট অ্যান্সার ইজ ওয়েস্টার্ন ঘাট। লায়ন টেলড মাকাও যেটা, সেটা ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়, যেটা ডেঞ্জারাস। আমি যেদিনকে বায়োস্ফিয়ার রিজার্ভ পড়িয়েছিলাম সেদিনকে আমি বলেছিলাম, ঠিক আছে, লায়ন টেলড মাকাও বা এই প্রাণীটা সেটা কোথায় পাওয়া যায়? আমার ওয়েস্টার্ন ঘাটের কেরালা পাটে দেখা যায়। ঠিক, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে বি। বোঝা গেল? চলো, আজকের জন্য টাটা বাই বাই, আর এই কোয়েশ্চেন্সগুলো একবার রিভাইজ করতে থাকো, আর কালকে আবার সকাল 10টার সময় দেখা হবে। যারা নতুন আছো তারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আর যদি তোমরা আমার ক্লাস করতে চাও ইন সাচ কেস Y266 কোডটাকে ইউজ করে কোর্স পারচেজ করো, রাইট? আর কোনো কোর্স নিয়ে বা কোনো মনে করো টপিক নিয়ে, ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফির কোনো টপিক নিয়ে যদি ডাউট থাকে আমাকে পার্সোনালি টেলিগ্রামে বলো, ডেফিনেটলি আমি তোমাদের হেল্প করে দেবো। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।